আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতন রোজ ডেইলি ব্লগের সঙ্গে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন রান্নাঘরে চলে এসেছি আর টুকিটাকি কিছু কাজ সেরে নাস্তা তৈরি করব। এখানে আমি বাবাইটার জন্য পরোটা ভেজে নিয়েছি আর ডিম পোজ আর হচ্ছে কম লিকারে চা চাটা খেতে পছন্দ করে তবে বেশি কড়া করে ওর জন্য তৈরি করি না একটু কমলিকারে দুধ চাটা করি দুধ যেহেতু খেতে চায় না আগেও বলেছি নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পরে বাবাইটাকে স্কুলে দিয়ে কিছু কাজ আছে সেগুলো আজ করবো ভাবছি কয়েকদিন ধরে হয়ে উঠছে না আর এর মধ্যে আমি তাকে স্কুলে রেখে চলে এসেছি বাসায় আর এই দেখুন কী অবস্থা রাতের বেলায় যখন লাইট জ্বালানো হয় তখন বাইরে থেকে পোকামাকড় সব এসে লাইটের কাছে খুবই বাজে একটা পরিস্থিতি করে যেইখানটাতে লাইট থাকে তার উপর থেকে নিচের দিকে পোকামা করে একেবারে জানালা খুবই খারাপ পরিস্থিতি তো ভাবলাম আজ একটু পরিষ্কার করব প্রতিদিন এরকম হয় প্রতিদিন যখন ঘর ঝাড় দেই অনেকগুলো পোকামাকড় হয় ময়লা যে যতটা হয় তার থেকেও বেশি পোকামাকড় হয় আর এরকমটা চলবে একেবারেই যতদিন শীত থাকবে ততদিন এরকম হবে কি আর করার কিছু করার নেই তো আমি সেগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি আর এটা ছিল টি টেবিলের উপর রাখা একটু দেখিয়ে দিচ্ছি অবসর টাইমে খুব একটা ভালো পারি না কুশি কাটার কাজ টুকটাক একটু করি পোকা যে ছিল এগুলো ঝাড় দেওয়ার পরে ভাবলাম যে এই কার্পেটটা একটু ঝাড় দিয়ে নেই জানালাগুলো পরিষ্কার করা হয়েছে তো একদিনে দেখা যায় যে সব কাজ হয় না করা যেদিন যেটা করি টুকটুক করে দেখা যায় জল করে করার চেষ্টা করি একদিনে সব করতে গেলে আসলে হয়ে ওঠে না যেহেতু জানালাগুলো পরিষ্কার করেছি লাইটের জায়গাটা পরিষ্কার করেছি তো এর জন্য একবার ভাবলাম কার্পেটটাও ঝেড়ে আর ঘরটাও ঝাড় দিয়ে নেই ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি বেলকনিতে কয়েকদিন আগে বেলকনিতে লাগানো হয়েছিল শাক তেলের টপে সেটা তো অনেকেই দেখেছেন তো সকালে দেখছি একেবারেই যেটা আশা করিনি খুবই সুন্দর একটা ফুল ফুটেছে কলমি শাকের যে ডাটাগুলো লাগিয়েছিলাম আর অসম্ভব সুন্দর যারা দেখেছেন তারা হয়তো জানেন তো এত সুন্দর ফুলটা আর এটা হচ্ছে আমি বাড়ি থেকে শাপলা বা শালুক বীজ এনেছিলাম শাপলা বীজ সেটা আমি ছোট্ট একটা তেলের টপের মধ্যে কিছুটা মাটি দিয়ে সেটার মধ্যে পানি দিয়ে পুঁতে রেখেছিলাম এইভাবে তো খুবই সুন্দর গাছ হয়েছে আর আমি পানি এই যে নতুন পানি দিয়েছি মাত্র পানি দিয়েছি বলে পানিটা ঘোলা আর আস্তে আস্তে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ঘোলা ভাবটা থাকবে না অনেক কাজই তো হলো এবার রান্না বান্না করার পালা তো বেশ কাজ করতে করতে একেবারে সময় নেই যে একটু বেশি কিছু রান্না করব। আবার বাইরে যেতে হবে তাকে আনার জন্য স্কুল থেকে আবার যেতে হবে কচিংয়ে তো এর মধ্যে কি রান্না করব। ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে ভিজিয়ে আমার ননদ আমাদের বাসায় আসার সময় খুদ এনেছিল মানে হয় না খুদ ভাত বা বউ ভাত অনেকে বলে আমরা যেরম আমাদের গ্রামে বলে হচ্ছে খুদ ফুটানি তো আমি আজকে খুদের খিচুড়ি রান্না করব আর চেষ্টা করব যাতে কম রান্না করেও দুপুরটা জমজমাটভাবে কাটে সেটাই চেষ্টা করব। যেহেতু হাতের খুদগুলো তো একটু দু একটা মরা চাল আছে যতটা সম্ভব আমি বেছে নিয়েছি আর সাধারণত দেখা যায় যে খুদ এটা কিন্তু ডাল ছাড়া অনেকে রান্না করে আমি নিজেও করি তারপরেও আজ একটু ডাল দিয়েছি খুব অল্প পরিমাণে এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়েছি খুদ আর হচ্ছে হাফ কাপের মতন দিয়েছি ডাল ডালের পরিমাণটা আমি ইচ্ছা করে খুবই কম পরিমাণে দিয়েছি খুদ ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি আমি খুবই সাধারণভাবে রান্না করবো আশা করি আপনাদের ভালো লাগবে এখন পর্যন্ত যে সকল আপুর আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে পারেন আর যারা নতুন চাইলে পেস্টটি ফলো করে রাখতে পারেন এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে প্রতিনিয়তই দেখা যায় যে নতুন নতুন আপুরা যুক্ত হন এর জন্যই কিন্তু বলে রাখি তেলের উপরে পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে তার মধ্যে যে যে আমি খুদের চালগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে ভেজে নিব এই কাজটা আমি একটু লবণ হলুদ দিয়ে ধৈর্য সহকারে সময় নিয়ে কিন্তু চালগুলো ভেজে নিব চালটা যত সুন্দর করে ভাজা হবে আমি বারবারই চাল বলছি কারণ এটা হচ্ছে খুদ বা বউ ভাত যে যেটাই বলুন না কেন খুদের চালে খুব একটা পানির পরিমাণ দরকার হয় না তো সেক্ষেত্রে আপনি যদি একটু চান যে নরম করে নিব তো চাইলে একটু পানির পরিমাণটা বেশি দিবেন তবে আমি কিন্তু দুই কাপ দিয়েছি যে খুদের চাল সেক্ষেত্রে এখানে আমি চার কাপ পানি দিয়েছি কারণ আমি একেবারেও ঝরঝরে করব না আবার একেবারেও নরম করব না এর জন্যই ডাবল পানি দেওয়া হয়েছে অনেক সময় হয় আমি বলে বোঝাতে পারিনি আমার প্রিয় আপুদের তারপরেও বলবো যদি এমনটা কখনো মনে হয় যে আমি যেটা বোঝাতে চেয়েছি বা আপনারা বুঝতে পারেননি অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য যেটা বলেছিলাম শুরুতে যে চেষ্টা করব দুপুরটা জমজমাট করার জন্য আর সময়ও খুব একটা নেই হাতে কম তো ভাবলাম যে মাছ এলেই তো খাবে একসঙ্গে ইলিশ মাছটা ভেজে মানে একসঙ্গে বলতে মানে আস্ত অবস্থাতে ইলিশ মাছটা ভেজে নেই তো সেটাই আমি করছি ইলিশ মাছের মধ্যে ডিম হয়ে গেছে তো ইলিশ মাছটা কিন্তু পরিষ্কার করে আমি উপর দিয়ে একটু কেচে নিয়েছি আর মরিচ পাউডার লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে আমি এটা কিন্তু মেখে রাখার সময় পাইনি তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাশের চুলায় ভাজার জন্য আর এই যে যেদিকে প্রায় খিচুড়িটা হয়ে এসেছে তবে একটু একটু পানি আছে তো এই সময় আমি যেটা করেছি উপর দিয়ে কয়েকটা ধনেপাতা দিয়েছি এই ধনেপাতাটা দিলে খুদের ভাত বা বউ ভাত যাই বলি না কেন এটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগবে আর খেতে কয়েক গুণ স্বাদ বেড়ে যাবে আপনারা চাইলে দিতে পারেন আর তাছাড়া এখন যেহেতু শীতের সময় খাবার দাবার একটু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে আর খিচুড়ি হলে তো কোনো কথাই নেই আবার আমি নেড়ে চেড়ে কিন্তু ঢেকে রেখেছি আর এখানে আমি ইলিশ মাছে মশলা দিব মাছটা ভেজে তুলে রেখে পেঁয়াজ কুচির মধ্যে কয়েকটা টমেটো কুচি দিয়েছি ইলিশ মাছ যেহেতু ভাজা তো এক্ষেত্রে আমি একটু পেঁয়াজ বাটা দিবো শুধুমাত্র দুই চামচের মতন লবণ হলুদ দিয়ে কষিয়ে মাছটা ভেজে নিব আমার মতন কে কে আছেন যারা শীতের সময় বিশেষ করে খুদের ভাত বা বউ ভাত পছন্দ করেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনার এলাকায় এই খুদের চালটা দিয়ে যে রান্নাটা হয় সেটাকে কি বলে বউ ভাত বা খুদের ভাত বা খুদ ফুটানি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যেহেতু আমার খুবই কম হাতে সময় ছিল এর বেশি আর আমার কিছু রান্না করার মতন অবস্থাতে আমি ছিলাম না তবে আমি চেষ্টা করেছি আমার ছেলেটা যাতে করে খুশি হয় সে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর এটা তো বউ ভাত এটা সে আরও বেশি পরিমাণে খুশি হয়ে খাবে কারণ চালগুলোই যে ভাঙা ভাঙা ছোট ছোট অনেকে হয়তো বলবেন যে খুদের বা খুদ বা বউ ভাতটা আবার কি অনেকে হয়তো জানেন না এটা হচ্ছে চাল ঝাড়ার পরে যে ছোট চালগুলো বের হয় সেটাই একটা পাত্রের মধ্যেই নিয়ে নিয়েছি আবার কি আলাদা করে নিব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ